নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা ব্লগসে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এটা দেখো এটা একটা সবজি দিয়ে একদম মাছের একটা সাধারণ রেসিপি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে নেবো এটা হচ্ছে একদমই লোকাল মাছ কি মাছ বলে এটাকে গ্লাস কাপ নাকি কী জানি বলে একদমই লোকাল তো তারপরে এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি বেগুন নিয়েছি আলু নিয়েছি তো এটা দিয়ে আজকে আমি মাছের একদম সাধারণভাবে মানে সাদা ঝোল রান্না করবো তো এখানে কেটে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি ফুলকপিটাকে আলাদা করে একটু ভাপিয়ে নিয়েছি মানে একটু এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি তাতে ফুলকপির কালারটাও অনেক সুন্দর হয় আর দেখো এখানে আমি মাছগুলোকে ভালো করে তুলে নেব বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে মাছগুলোকে এখানে আমি উঠিয়ে নেব আর তারপরে যেটা করব সেটা হচ্ছে ফুলকপিগুলোকেও আমি ভালো করে আলাদা করে ফুলকপিগুলোকেও আমি ভাজবো আর হচ্ছে যে আলু আর বেগুনটা রেখেছিলাম ওখানে আমি একটা বেগুন দিয়েছি আর একটা আলু দিয়েছি তো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিয়েছি তারপরে ওই তেলে আর একটু তেল অ্যাড করব আর এর জন্য যে আমার মশলা লাগবে সেটা হচ্ছে অল্প জিরে বাটা একটু আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়েছি এই আমার আজকে মশলা বেশি মশলা দেবো না তো আমার ফুলকপিগুলো দেখো কি সুন্দর কালার হয়েছে আর ফুলকপি যখন মানে ভাপানোর সময় যদি একটু হলুদ মানে দিয়ে ভাপানো হয় না তো ফুলকপির কালারটা খুব সুন্দর আসে তো ফুলকপিগুলো আমি একটু ভালো করে ভেজে নেব তারপরে যে আলু বেগুনগুলো আছে সেগুলোকেও আমি একটু ভালো করে ভেজে নেব তাতে কি হয় সবজিটা খেতে ভালো হয় কম মশলা দিয়ে করলেও মানে খেতে স্বাদ হয় আর কি তো এই দেখো এখানে আমি আলু বেগুনগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি তো তাতে ভেজে ভেজে নিয়ে আমি তুলে রাখবো তুলে রাখার পর আমি ওই তেলে আরেকটু অল্প তেল অ্যাড করবো অ্যাড করার পরে আমি সেই রান্নাটা কীভাবে করবো তোমরা দেখতে থাকো তো এখানে মশলাটা নিয়েছি এখানে আমি একবারের পরিমাণ মতো নুন হলুদ আর একটু গুলমরিচের গুঁড়া দিয়েছি তো চলো এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে অ্যাড করলাম তো এর মধ্যে একটু জিরে ফোড়ন দেব দিয়ে আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে মশলাটা দেখো আমার প্রায় একটু কষানো হয়ে গেছে তারপরে আমি সবজিগুলো অ্যাড করলাম সবজিগুলো অ্যাড করে সবজিগুলো একটু ভালো করে কষাতে হবে যেহেতু আমি বেগুন আলু এই সব আগে আমি ভেজে নিয়েছি সবজিটা তো তার জন্যে আমি একটু দেখো বেগুনগুলো প্রায় একদম কেমন গলে গোলে গলে গলে গেছে যেহেতু আমি মানে ভেজে নিয়েছিলাম আগে তো দেখো প্রায় অনেকটা তেল ছেড়ে ছেড়ে দিয়েছে তো আমি মানে হালকা হালকা করে মানে নাড়াচাড়া করেছি যাতে মানে কফিগুলো ভেঙে না যায় তারপরে ভালো করে এটাকে হালকা হালকা করে মানে খুন্তি দিয়ে বেশি ঘাঁট বানাটা আলতো আলতো করে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো যে যেরকম মানে ঝোল ইউজ করে তো আমি এটা একটু সাধারণভাবেই করব তো একটু ঝোলঝলি রাখব তো ঝোল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন মাছগুলো ফুটলে পরে মাছগুলোও দিয়ে দেবো তো এখন দেখো ঝোলটা বেশ ফুটে উঠেছে তো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বেশ কিছুটা ফুটলে আমি নামিয়ে নেব তো এইভাবে আমি দেখো একদম ফুলকপি আলু বেগুন দিয়ে তো মাছের ঝোলটা করলাম তো কীরকম হলো বন্ধুরা প্লিজ কমেন্টস করে জানিও আমাকে আর যারা আমার চ্যানেলে নতুন তো তাদের কাছে একটাই আমার অনুরোধ প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও